হ্যালো গাইজ, ওয়েলকাম টু মোনালিসাস ব্লগ। নমস্কার সবাইকে। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন পকোড়া। তো চিকেন পকোড়ার জন্য আমাদের লাগছে চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে আমাদের ভিনেগার, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন, ফুড কালার রেড ফুড কালার যেটা অপশনাল, পরিমাণ অনুযায়ী নুন, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার, 1 চামচ কালি মির্চ পাউডার। আর লাগছে ব্রেড ক্রাম্স, ব্রেড ক্রাম্পসটা কিন্তু আমি ঘরে তৈরি করে নিয়েছি। আর লাগছে রিফাইন তেল। এবার আমি চিকেনটা নিয়ে নেব আর চিকেনটাতে বেসনটা অ্যাড করে দেব, তারপরে কর্নফ্লোরগুলো দিয়ে দেব, তারপরে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আমি এখানে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা বাড়িতে করে নিয়েছি। তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব, দিয়ে এবার দিয়ে দেব 1 চামচ ভিনেগার। ভিনেগার না থাকলে আপনারা লেমন জুসও ইউজ করতে পারেন। এখানে এবার এটাতে দিয়ে দেব ফুড কালার। আমি এখানে 4-5 ড্রপ ফুড কালার ইউজ করছি জাস্ট কালারটার জন্য। তারপরে দিয়ে দেব অল্প রিফাইন তেল। এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন। আর দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব, ভালো করে সবগুলো মশলার সাথে চিকেনটাকে আমি মিক্স করে নেব। এভাবে তো দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে আর চিকেনটাও কি সুন্দর মশলার সাথে মিক্স হয়ে গেছে। এবার আমি ব্রেড ক্রাম্পসটা নিয়ে নেব আর চিকেনগুলো এতে এক এক করে আমি ব্রেড ক্রাম্পসের সাথে মিক্স করে নেব। হাড়টা ভেজালে কিন্তু চলবে না, যার জন্য আমি স্পুন দিয়ে চিকেনগুলোকে দিচ্ছি। তো এবার সুন্দর করে দেখুন আমি ব্রেড ক্রাম্পসের সাথে চিকেনের পিসগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। সুন্দর করে কোট হয়ে গেছে, সবগুলো আমার কোট হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নেব আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী তেল। তেলটা আমার গরম হয়ে গেছে আর এই স্টেজে আমি স্টিমটাকে লো করে দেব। স্টিমটাকে লো করে আমি এক এক করে চিকেন পিসগুলো অ্যাড করে দেব। কিন্তু আমরা অনেকগুলো চিকেন একসাথে অ্যাড করব না তেলে। আমি এখানে 3টে 3টে চিকেন করে দিয়ে দিচ্ছি তেলে। তো দেখুন একটা সাইড কুক হয়ে গেছে, এখন এটাকে আমি উল্টে দিচ্ছি আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। তো এমন করে আমি সব চিকেনগুলোকে উল্টে দেব আর অন্য সাইডটাও কুক করে নেব, কিন্তু স্টিমটা কিন্তু আমরা লো রাখবো। তো এখন আমার চিকেনগুলো কুক হয়ে গেছে, কালারটাও ব্রাউন হয়ে এসছে, এখন এটাকে সার্ভ করব। তো দেখুন চিকেন পকোড়াগুলো কি সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে। আমরা যদি এমন করে চিকেন পকোড়া বানাই তবে কিন্তু আমাদের রেস্টুরেন্ট গিয়ে চিকেন পকোড়া খেতে হবে না, বাড়িতেই আমরা করে ফেলতে পারবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।